যেতে হবে না কলকাতায় অথবা দার্জিলিং এ নিজের এলাকায় চলে এলো উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এবার এক অন্য কারণে ভাঙড়ের নাম সংবাদের শিরোনামে ভাঙড়ের মুকুটে সেন্ট পলস হাই স্কুলের ক্যাম্পাসের পালক কয়েকদিনের মধ্যে শুরু হবে সেই কাজ বৃহস্পতিবার শুরু হলো সেই ক্যাম্পের আনুষ্ঠানিক শিলান্যাস এদিন দুপুরে ভাঙড়ের বৈরামপুরে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস হলো সেন্ট পলস হাই স্কুলের নতুন ক্যাম্পাসের 9 একর জমির উপর তৈরি হবে দার্জিলিং সেন্ট পলস হাই স্কুলের কলকাতা ক্যাম্পাস ইংরেজি মাধ্যমের পঠন পাঠনের মাধ্যমে এলাকার সাধারণ ছাত্রছাত্রীদের সৃজনশীলতা বৃদ্ধি করতে এই বিশেষ ভাবনা বলে জানান সামিট ফাউন্ডেশনের ডিরেক্টর সুবীর চৌধুরী এদিনের ক্যাম্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা প্রেমচাঁদ সিংহ বিশপ পরিতোষ ক্যানিং এলাকার জনপ্রতিনিধি কাইজার আহমেদ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা বাসন্তী হাইওয়ের পাশে ভাঙড়ের বৈরামপুরে এই ক্যাম্পাসে আগামী 2023 শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানান উদ্যোক্তারা আবাসী ইংরেজি মাধ্যমের এই স্কুলের পাশাপাশি একটি মেডিকেল কলেজ করবেনও বলে জানান সুবীর চৌধুরী ভাঙড়ের জন্য এটি একটি দারুণ খবর এলাকার ছাত্রছাত্রীদের খুব উপকারে আসবে আগামী দিনে ভাঙড়ের নাম উজ্জ্বল হবে আমাদের পক্ষ থেকে সব রকমভাবে সাহায্য করা হবে বলে জানান এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ প্রতিষ্ঠান 200 বছর আগামী 2 বছরের মধ্যে কমপ্লিট করবে এবং তাদেরই আমরা এখানে কলকাতা ক্যাম্পাসটা প্রথম শুরু করছি তার কারণ হচ্ছে দার্জিলিং সেন্ট পলস 1823 সালে কলকাতা থেকেই শুরু হয়েছিল আমরা এখানে প্রথমে এই স্কুল প্রজেক্টটা করব এবং এই স্কুলটা আমাদের রেসিডেন্সিয়াল কাম ডে স্কুল হবে আর এরপরে আমাদের ইচ্ছে আছে যে আমরা এখানে একটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালও করা আমাদের ফাউন্ডেশন থেকে এরকম ইচ্ছা আছে কিন্তু আগে আমরা এই স্কুলটাকে প্রথমে এস্টাবলিশ করব তার মধ্যে আমরা মেডিকেল কলেজেরও কাজও শুরু করব স্যার ভাঙড় তো বারবারই নানা কারণে সংবাদের শিরোনাম উঠে আসে কেন এই জায়গাটা বেছে নেওয়া হলো কী ভাবনা থাকবে দেখুন ভাঙড়ের আমাকে যদি বলেন ভাঙড়ের লোকেশন আজকের দিনে কলকাতায় এর থেকে ভালো লোকেশন হয় কারণ এইখান থেকে গোটা কলকাতার লোকের স্টুডেন্টরা আমাদের এই যে রাস্তাটা এটা এখন ওয়াইডেনিংয়ের কাজ চলছে এটা এখন 4 লেন হয়ে যাবে তো গোটা কলকাতা থেকে স্টুডেন্টরা এখানে আসতে পারবে সেটা একটা বড় কনসিডারেশন প্লাস আমরা যে রেসিডেন্সিয়াল স্কুল করব রেসিডেন্সিয়াল স্কুল তো শহরের মধ্যে করা যায় না শহর থেকে একটু দূরে তো ভাঙড় আমাদের মনে হয় যে এই লোকেশনটা আমাদের কাছে যথেষ্ট যাকে বলা হয় আইডিয়াল লোকেশন ও সব জায়গায় টুকটাক কিছু অসুবিধা থাকতে পারে বাট এরকম যখন এডুকেশন প্রতিষ্ঠান হসপিটাল এসে যাবে তখন আমার মনে হয় যে এই জায়গার ওভারঅল সবাইকার মধ্যে একটা উন্নতি দেখা দেবে আপনার নাম এবং পরিচয় সরি আপনার নাম এবং পরিচয়টা ও আমি আমার নাম ডক্টর সুবীর চৌধুরী আই এম দি ফাউন্ডার অফ দি স্যামসি ফাউন্ডেশন আর আমাদের এডুকেয়ার ইজ বেসড ইন দুবাই আমরা দুবাইয়ের অর্গানাইজেশন আমরা এখানে এডুকেশনে থ্যাংক ইউ কাজ হবে বলে জানা যাচ্ছে কতটা ভালো খবর আমাদের জন্য কতটা উপকার হবে সাধারণ মানুষ এটা ভাঙড়ের বাসীর পক্ষে দুর্দান্ত একটা খুশির খবর যেটা মানে এটাও আমি মানে খুব আমার মানে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে যে এখানে আজকের এদের এই সঙ্গে থাকতে পেরে আজকের এখানকার শিলান্যাসে থাকতে পেরে আমি নিজে খুব খুশি এবং ভাঙড়বাসীর পক্ষে এটা দারুণ একটা খুশির খবর ভাঙড়ের বহু মানুষের ইচ্ছা রয়েছে বাচ্চাটাকে প্রপার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর কিন্তু এখান থেকে নিউ টাউন মেগা সিটি বা কলকাতার ডিস্টেন্সটা অনেক বেশি যেহেতু এটা সেন্ট পলস দার্জিলিংয়ের বোর্ডিং স্কুলের একটা ক্যাম্পাস এখানে হচ্ছে কলকাতার নামে অথচ ভাঙড়ে হচ্ছে এটা আমাদের পক্ষে বিরাট বড় একটা গর্বের বিষয় এবং ভাঙড়ের বাসীর পক্ষে একটা দারুণ খুশির খবর আজকে দিনটা মনে থাকবে আপনাদের তরফ থেকে কি সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন আমি বলে দিয়েছি এখানে এরা এখানে যে 2023 এপ্রিল থেকে 2024 যে সেশনটা ওখানে ক্লাস শুরু করবে তার আগে ওরা বিল্ডিং টিল্ডিংগুলো এখানে করবে বলেছি পারমিশনের পেপার্স পত্র দিলে 24 ঘন্টার মধ্যে পারমিশনের কাগজ পৌঁছে যাবে আপনাদের জায়গায় এবং কাজের ক্ষেত্রে সমস্ত রকমের সাহায্য সহযোগিতা থাকবে আপনার থেকে একটি মেডিকেল কলেজের প্রস্তাব দেওয়া হয়েছে সেটা নিয়ে হ্যাঁ সেটা ওনারা বলেছেন যে ইমিডিয়েট 1 সপ্তাহ 10 দিনের মধ্যে ভাঙড়ের জায়গা দেখতে আসবেন যেখানে জায়গাটা ওদের সুইটেবল এবং চয়েস হবে সেই জায়গায় ওরা একটা মেডিকেল কলেজও করবে আপনার নাম এবং পরিচয় কাইজার আহমেদ ভাঙড় ব্লক 1 তৃণমূল কংগ্রেস সভাপতি